এই মুহূর্তে মনসুন অক্ষরেখাটা এখনো নর্থ বেঙ্গলের দিকেই মুভ করছে। যদি অবস্থানটা বলি সেটা হচ্ছে গোরখপুর, মুজফ্ফরপুর, জলপাইগুড়ি, দেন নাগাল্যান্ড, এক্রস বাংলাদেশ, নর্থ বাংলাদেশ আর আসাম। ফলে যে মেন বৃষ্টি হবে সেটা অ্যালং দি ফুটহিলস অফ হিমালয় হবে উপরে নর্থ বেঙ্গলের জেলাগুলোতে। আজ, আগামীকাল, তারপরের দিন ভারী বৃষ্টিপাতের খুব স্ট্রং একটা পসিবিলিটি। আলিপুরদুয়ার, কুচবিহার আর কালিম্পংয়ে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে। তার সঙ্গে নর্থ দিনাজপুরে চান্সেস রয়েছে যে ভারী বৃষ্টি হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। এবার সাউথ বেঙ্গলে যদি বলি, এই যে মনসুন অক্ষরেখাটা বলছি এইটা জেনারেলি ফ্লাকচুয়েট করে, সন্ধ্যের দিকে বা ইভিনিং এর দিকে একটু নিচের দিকে আসে, ফলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাউথ বেঙ্গলে শুধু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। যে এরিয়াতে থান্ডারস্টর্ম সেল ডেভেলপ হবে ওখানে ভালো বৃষ্টি, মানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। সাউথ বেঙ্গলে ভালো বৃষ্টি হতে গেলে বে অফ বেঙ্গলে একটা লো প্রেশার সিস্টেম ফর্ম হওয়ার একটা যখন পসিবিলিটি থাকে তখন এরকম চান্সেস থাকে যে সাউথ বেঙ্গলে ভালো ভালো বৃষ্টি হবে, সব জায়গায় বৃষ্টি হবে, সেই পসিবিলিটিটা নাই। কিন্তু যেটা বলবো পজিটিভ সাইড সেটা হচ্ছে যে এই যে তাপমাত্রা অনেকটাই উপরে উঠে গেছিল সাউথ বেঙ্গলে, হয়তো আগামীকাল থেকে একটু কমবে। কারণ হিসাবে বলি যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হলে তাপমাত্রা কমে আর এই পসিবিলিটিটাই রয়েছে। আমরা মাঝারি ধরনের বৃষ্টিপাত সাউথ বেঙ্গলে মোটামুটি অনেক জায়গায় কিন্তু পাবো। কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। আজ অলরেডি আজকে সকালের থেকে কিছু সাম পার্টস অফ কলকাতাতে হয়েছে, আর এক্সপেক্টেড থান্ডারস্টর্ম সেলগুলো ডেভেলপ হয়েছে এখনও কলকাতা থেকে দূরে, কিন্তু প্রবাবিলিটি রয়েছে যে আজকেও আর আগামী কয়েকদিন এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে। সারাদিনে হয়তো আধ ঘন্টা বা 1 ঘন্টার একটা থান্ডারস্টর্ম সেল ডেভেলপ হয়ে যা বৃষ্টি হয় সেরকম হবে। তাপমাত্রা আজকে 34 থেকে 35 ডিগ্রি কাছাকাছি, কাল থেকে তাপমাত্রা সামান্য হয়তো 1 ডিগ্রি করে কম।